Lain syakartum la azidannakum wa lain kafartum inna azabi lasyadid. Allah kamul hakim le farmain wa banda bolde tumra kita goro mi Allah subhanahu wa ta'ala shukriya re adai goro jodi amar shukriya re adai goro tahole ami tumadande besh dimu ar jodi amar na shukri goro tahole tumadanar upore amar azab kitoibo soktoibo এই আয়াতের তাফসীরের মধ্যে সিরাতুল জিনান তাফসীরুল কুরআন এই তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মুমিন মুসলমানের উপর কোন নিয়ামত দিবা সেই নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে সে যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে খুশি সুবহানাল্লাহ এটা বুঝতে গেল আমরা আল্লাহর শুকরিয়া কিতা করতাম বেশি বেশি করি আদায় করতাম আমি একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ কামুল হাকিমিনে কুরআনুল কারীমের মধ্যে ফরমাইন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ কামুল হাকিমিনে কুরআনুল কারীমের মধ্যে ফরমাইন ও বান্দা বলডে তোমরা রে আমি দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছি না খারাপ কাজ করার লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন না গুনাহ করার লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন না সুদ খাবার লাগিয়া গুষ খাবার লাগিয়া আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা ফরমাইন আমরা রে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন মানে তৈয়ার করেছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার লাগি কও সুবহানাল্লাহ আল্লাহই কইরা আমরা রে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন মানে ফাটাইছেন একমাত্র তান গোলামগিরি করার লাগি সুবহানাল্লাহ আমরা আল্লাহর গোলামি কিতা করতাম আল্লাহ কামুল হাকিমিনর ইবাদত যেগুলা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলো আমরা যদি করি লাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি তোইব খাম করা হই যাইব ইবাদত হই যাইব আমরা আল্লাহর খাম করতাম এখন আল্লাহর খাম কিতা যেমন দরিলা কো একটা নামাজ আছে এই নামাজ যে তো ইবাদত আছে সমস্ত ইবাদতটা কি বড় ইবাদত হইয়া থাকলো গিয়া নামাজ যে তো ইবাদত আছে সবটা কি বড় ইবাদত হইয়া থাকলো গিয়া নামাজ আমি একটা হাদিস পড়েছিলাম আসসালাতু মিফতাহুল জান্নাহ জান্নাতের চাবি হইয়া থাকলো গিয়া নামাজ ওয়াত-তুহুরি মিফতাহুস সালাত আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম নামাজের চাবি হইয়া থাকলো গিয়া বেহেশতের চাবি নামাজ আর ওয়াসসালাতু আত-তুহুর পাক পবিত্র হইয়া থাকলো গিয়া নামাজের চাবি মাতবুদ বৈতরান গতিকে আমরা পাক পবিত্রতা হাসিল করতে লাগব যদি আমরা পাক পবিত্রতা হাসিল করি না তাহলে কি তো হইতো না আমরা যদি ইবাদত করি নামাজ পড়ি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেই নামাজ কি তো হইতো না কবুল হইতো না গতিকে আমরা মসজিদের মধ্যে পড়িছি ইমাম সাহেবকে পড়াইছেন আন্দর বাই 13 ফরজ বাইরে 7 ফরজ আন্দর 6 ফরজ ফয়লা বদন পাক কাপলা পাক এইগুলা কইয়া দিছেন না ওগুলা আমরা প্রথমে পাক পবিত্রতা করতে লাগব তারপরে যদি আল্লাহর ইবাদত করি তে ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব না হইলে আল্লাহর দরবারে আমরা ইবাদত কি তোইতো না কবুল হইতো না মিশকা শরীফের মধ্যে একটা হাদিস আছে ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتى عربي النبي صلى الله عليه وسلم حضرت ابو هريره رضي الله تعالى عنه يغزون صحابي اشلا সেই সাহাবী কিতা করছেন হাদিসটার রওয়ায়াত করছেন তাইন কইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে একজন আরো ব্যক্তি আইছেন আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এমন একটা আমল দেখবা যেই আমল করলে আমি জান্নাতের মধ্যে যাইতে পারমু ইয়া রাসূলুল্লাহ আমার এমন একটা আমল দেখবা যেই আমল করলে আমি জান্নাতের মধ্যে যাইতাম পারি বলে একটা আমল দেখবা একজন সাহাবী আরবি সাহাবী ইয়া কিতা করছেন আল্লাহর রাসূল দে কইছেন আমরা নবীরে কইছেন
তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ ফাকালা তা'বুদুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরব ব্যক্তির কইছেন তুমি কিতা করো ফাকালা তা'বুদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করো এর বাদে কইছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তুমি কোনো জিনিস শেখিতা করিও না শরীক করিও না তারপরে কইছেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা আর কিতা করো তোমার উপরে যে নামাজ একটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে নামাজ ফরজ করে দিয়েছেন এই নামাজটা তুমি আদায় করো ওয়া তুয়াদ্দিজ যাকাতাল মাফরুদাতা আর যাকাত যেগুলো তোমার উপরে ফরজ আছে এই যাকাত গুদারে তুমি আদায় করো ওয়া তাসুমু রমাদান আর রমজান মাস আওয়ার পরে তোমার উপরে যে ফরজ রোজাগুলো আছে এই রোজাগুলোরে তুমি কিতা করো আদায় করো قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই আরবি ব্যক্তির যেই আমলগুলা বাতায়া দিলা কইয়া দিলা এই আরবি ব্যক্তি কিতা করলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর কসম খাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা আযীদু আলা হাযা শাইয়া ওয়া লা আনকাসু মিনহু ফালাম্মা ওয়াল্লা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমলগুলা কইয়া দিছেন ইয়া রাসূলুল্লাহ এই আমলটা কি আমি একটা আমল বাড়াইতাম নাই ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমল কইয়া দিছেন এই আমলটা কি একটা আমল আমি কমাইতাম নাই আল্লাহর রাসূল দে কইলা আল্লাহর কসম খাইয়া তারপরে কইছেন মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা এই কথা কইয়া সেই আরব ব্যক্তি কিতা করছেন চলিয়া গেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত তাকিয়া সাহাবায়ে কেরাম বল উপস্থিত আসলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম বললে কইছেন তুমি দেন জান্নাতি ব্যক্তি দেখতে চাওনি সাহাবায়ে কেরাম বললে কইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাই তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মান সাররাহু ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وزن أمر خستك زي أعرب بكتي چوليا جسن أي أعرب بكتي ويتغلق جنة غو سبحان الله الله الرسول صلى الله عليه وسلم يغزن صحابي ري بغلير دلائل زن جنة تور سايتفير دلائل سبحان الله أي بكتي ويتغلق تا জান্নতি এতে বোঝা গেল নামাজ যাকাত যেগুলো আমরা উপরে ফরজ আছে এগুলো আদায় করলে কি তোইতে পারমু আমরা জান্নাতের মধ্যে যাইতাম পারমু যদি না আমরা পাবন্দি হিসাবে নামাজটা আদায় করি না তাহলে হক হালাল খাই না আল্লাহর ইবাদত করি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল এবং ফিআলের উপরে আমল করি না তাহলে কি তোইতে পারতাম না আমরা জান্নাতের আশা করতাম পারতাম না